এই সমাজে এমন বহু দৃষ্টিহীন যারা যাদের চোখ থাকা সত্ত্বেও তারা ন্যায় অন্যায়ের মধ্যে তফাৎ বুঝতে পারেন না। চোখের সামনে অন্যায় দেখেও যারা প্রতিবাদ করতে জানেন না তারাও এক প্রকার দৃষ্টিহীন। সোমবার পূর্বাঞ্চল দৃষ্টিহীন দাবা প্রতিযোগিতা সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। উল্লেখ্য, অল ইন্ডিয়া চেস ফেডারেশন ফর দ্য ব্লাইন্ড এবং অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির যৌথ উদ্যোগে দৃষ্টিহীনদের নিয়ে গত 26 অক্টোবর থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হয়েছিল দাবা প্রতিযোগিতা। এর প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের মোট 43 জন দৃষ্টিহীন দাবারও অংশগ্রহণ করেন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দাবা প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলী জাতি কল্যাণ ও মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরও বলেন, এ পৃথিবীতে কেউ সম্পূর্ণ নয়, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু অসম্পূর্ণতা থেকে যায়। কেবল প্রতিবন্ধীরাই শারীরিক দিক থেকে অসম্পূর্ণ কিংবা অসুস্থ এবং সমাজের অন্যান্য সকল সুস্থ, সেই ধারণাটি সম্পূর্ণ ভুল। নো ওয়ান ইজ কমপ্লিট ইন আওয়ার সোসাইটি। আপনি যদি মনে করেন যে আপনি একমাত্র দৃষ্টিহীন, প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ, আর মঞ্চে যারা বসে আছেন বা অন্যত্র যারা চলছেন তারা সবাই সুস্থ, এই ভাবনাটা রাখাটা ভুল হবে। মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু একটা ইনকমপ্লিট থেকেই থাকে। আপনি মনে করছেন আপনার চোখ নেই কারণে আপনি ইনকমপ্লিট। এই সমাজে প্রচুর মানুষ আছে যাদের চোখ আছে, হাত আছে, পা আছে, দোজ হু আর নট ফিজিক্যালি ডিসেবল, বাট এন্ড অফ দ্য ডে দে আর ইনকমপ্লিট ইন দেয়ার লাইফ। কেউ বিভিন্ন রোগে ভুগছে, কারোর পেটে পাথর হয়ে গেছে, কারোর কিডনির সমস্যা, কেউ ক্যান্সার রোগে ভুগছে, কারোর ব্রেইন বিকশিত হয়নি, কেউ অনেক পড়াশোনা করেছে কিন্তু জীবনে চাকরি পায়নি, অনেকের অনেক কিছু থাকার পরে সে জীবনে সফল না। তার মানে কি দয় নিতে হবে, তারাও কিন্তু ইনকমপ্লিট। আচ্ছা, আপনি তো চোখ নেই বলে আপনি সঠিকভাবে হাঁটতে পারেন না, আপনি প্রতিবন্ধী, কিন্তু আমাদের সমাজে এমন প্রচুর লোক আছে যাদের চোখ আছে, যারা দেখতে পায়, কিন্তু বাস্তব পক্ষে তারাও কিন্তু দৃষ্টিহীন। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যেমন এখন দিন চলছে, সন্ধ্যার 7টার পরে আমাদের সমাজে এমন প্রচুর লোক আছে, 8টার পরে এমন প্রচুর লোক আছে যাদের চোখ থাকার পরেও তারা সোজা রাস্তায় হাঁটতে পারে না, দেবরা আছে হাঁটতে হাঁটতে সাপের মতো হাঁটতে হাঁটতে গিয়ে পুরো ড্রেনে পড়ে যায় না, রাস্তায় পড়ে যায়। হোয়াট ডাজ ইট মিন? তার চোখ আছে, তারপরেও সে সঠিক পথ দিয়ে সোজা পথে হাঁটতে পারছে না, তার মানে কি সে নেশাগ্রস্ত। এই নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে তার চোখ থাকার কার পরেও কিন্তু সে অন্ধ হয়ে গেছে, সে সঠিকভাবে হাঁটতে পারে না। আপনি মনে করছেন যে আপনার শুধু অন্ধ না, কিন্তু শাস্ত্র কি বলে, একটা জিনিস খারাপ দেখার পরেও বা ন্যায় অন্যায়ে জ্ঞান যার মধ্যে নেই সেও কিন্তু একরকমের অন্ধ জানেন। অর্থাৎ চোখের সামনে অন্যায় হচ্ছে, দেখেও যারা প্রতিবাদ করতে পারে না তাদের চোখ থাকার কি মানে, তার মানে কি তারাও কিন্তু অন্ধ। এদিন এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।